সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি মহামারীতে বন্ধ থাকা স্কুল চালুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই গাইডলাইনে বলা হয়েছে, সবার জন্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই হলো শিশুদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা মহামারীর প্রায় এক বছর স্কুল থেকে দূরে শিক্ষার্থীরা, নাগরিকদের ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়া শুরুর পর এবার শিক্ষার্থীদের নিউ নর্মাল লাইফে অভ্যস্ত করার কথা ভাবছে সিডিসি। সিডিসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ গাইডলাইনটি পাওয়া যাচ্ছে। মাস্ক ও শারীরিক দূরত্বের পাশাপাশি স্কুল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কন্ট্যাক্ট ট্রেসিং সহ একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে, যাতে করে করোনার সংক্রমণ না ছড়িয়ে 5,50,00,000 শিশুকে সরকারি স্কুলে ফিরিয়ে আনা যায়। সিডিসির ডিরেক্টর রচেল ওয়ালেন্সকি বলেন, আমরা মনে করি যে কৌশল তুলে ধরা হয়েছে এতে করে স্কুলে করোনার সংক্রমণ একেবারে সীমিত বা ছড়াবে না, তবে নতুন রূপরেখায় স্কুল চালু করাকে বাধ্যতামূলক করেনি সিডিসি। সংস্থাটি জানিয়েছে, শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার শর্তে স্কুল পুনরায় চালু করা উচিত। এতে স্কুল শিক্ষক ও কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়েছে। To safely reopen a majority of our K-8 schools. প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে বেশিরভাগ K-8 স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও অভিভাবকদের কাজ জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করেছে। We can do this if we give the school districts, the schools themselves, the communities, the states, the clear guidance they need. যুক্তরাষ্ট্রের মাত্র 44% জেলা স্কুল ডিসেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ উপস্থিতিমূলক শিক্ষা দিচ্ছে। 31% স্কুল দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সেন্টার ফর রিইনভেন্টিং পাবলিক এডুকেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। স্থবির এই অবস্থায় সিডিসির গাইডলাইনের প্রশংসা করেছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স। এক বিবৃতিতে সংস্থার প্রেসিডেন্ট রান্ডি ওয়েনগার্টেন বলেন, আমরা আহ্বান জানাই নতুন তথ্য প্রকাশের ভিত্তিতে সিডিসি যেন আরো সহনশীল হয়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।